সন্দেশখানিতে ইডির উপর হামলার পর থেকে উঠেছিল রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ আর সেই দাবিতে একেবারে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা রাজ্যে যাতে কেন্দ্রীয় শাসন তিনশো ধারা জারি করা হয় রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ঘোষণা করুক রাজ্যপাল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন প্রকাশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেখ শাহজাহান এখনও অধরা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে ইডির উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের হাজার হাজার কর্মী সমর্থকরা ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালায় ইডি আধিকারিকদের একেবারে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার পরে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি কেন্দ্র থেকে রিপোর্ট তলব করেছে নবান্নে করা চিঠি এসেছে নবান্নে আইন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র এমনকি রাজ্যপালও কিন্তু কড়া স্টেপ নিয়েছিলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে একেবারে কড়া অ্যাকশন নিয়েছিলেন রাজ্যপাল কিন্তু তারপরেও অধরা শেখ শাহজাহান সন্দেশখালী নাটের গুরু শেখ শাহজাহান কিন্তু এই মুহূর্তে খেলা ঘুরে গেছে সন্দেশখালীতে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী কারণ সাধারণ মানুষজন শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে একেবারে পথে নেমেছে রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভে উত্তাল সন্দেশখালী এলাকা দফায় দফায় একাধিক তৃণমূল নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মাছের ভেরি পোলট্রি ফার্মে একেবারে আগুন জ্বলছে সন্দেশখালীতে তার মধ্যেই কিন্তু এবার আবার উঠল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ এবার কিন্তু একেবারে সরাসরি করা স্টেপ কেন্দ্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু কেন্দ্রের রিপোর্ট গেল আর সেই রিপোর্টই কিন্তু বিস্ফোরণ আবারও রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনই কিন্তু চিত্র তুলে ধরা হলো কেন্দ্রে আর লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় শাসনের দাবি কিন্তু আরও জোরালো হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী নিয়ে কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজনীতি সন্দেশখালী কাণ্ডের রেস কিন্তু গিয়ে পড়লো একেবারে দিল্লিতে গত দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখ ঘনিষ্ঠ দুজনকে গ্রেপ্তার করার দাবিতে দফায় দফায় বিক্ষোভ করছে গ্রামবাসীরা কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনায় উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার তিনি সন্দেশকালীর ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি করেন এমনকি কেন্দ্রীয় শাসন যাতে রাজ্যে খুব শীঘ্রই চালু হয় সেই দাবিও করেন তিনি তিনি সন্দেশকালীর ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ সহ আরও চিঠিতে যেটা লিখেছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী অঞ্চলে ঘটে চলা উদ্বেগজনক ঘটনা আপনার নজরে আনতে চাইছি শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা সহ তৃণমূলের গোন্ডাদের অত্যাচারে জেরে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে শেখ শাহজাহান প্রসঙ্গে চিঠিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আক্রান্ত হয় শাহজাহানের জন্যই এলাকার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশকালী প্রথমে শিবু হাজরার একটি পোলট্রি ফার্মে আগুন চালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় উত্তম হাজরার অফিস নৌকায় চেপে গ্রাম ছেড়ে পালিয়ে যান দুই নেতা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তারা বৃহস্পতিবার হাতে লাঠি বাঁশ নিয়ে রাস্তায় নেমে পড়েন গ্রামের মহিলারাও ঘেরাও করা হয় উত্তম শিবুর বাড়ি থানার উদ্দেশ্যে মিছিল করেন তারা শুক্রবার জ্বালিয়ে দেওয়া হয় জেলিয়াখালী এলাকায় শিবু হাজরা তিনটি পোলট্রি ফার্ম এরপর প্রায় পাঁচশোর বেশি মহিলা সারাদিন ধরে থানা ঘেরাও করেন তাদের দাবি অবিলম্বে শাহজাহান শেখ এবং তার অনুগামীদের সাঙ্গবাঙ্গদের গ্রেপ্তার করতে হবে তার মধ্যেই কিন্তু করার রিপোর্ট এবারে গেল একেবারে কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করলেন সুকান্ত মজুমদার এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে আবারও রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির যে বিস্ফোরক অভিযোগ যে বিস্ফোরক চিত্র তা কিন্তু তুলে ধরা হলো সরা একেবারে দিল্লিতে অমিত শাহের হস্তক্ষেপের দাবি উঠল বিজেপির পক্ষ থেকে বিরোধীদের পক্ষ থেকে রাজ্যে তিনশো ধারা তিনশো ধারা জারির দাবি উঠল কেন্দ্রীয় হস্তক্ষেপ সহ কেন্দ্রীয় বাহিনী নামানোর কিন্তু দাবি উঠল রাজ্যে অমিত শাহকে উদ্দেশ্য করে চিঠিতে সুকান্ত মজুমদার লিখলেন আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী অঞ্চলে ঘটে চলা হিংসার ঘটনা নজরে আনতে এই চিঠি লিখছি শেখ শাজাহান শিবু হাজরা উত্তম সর্দার ও অন্যান্য তৃণমূলী গুন্ডাদের দ্বারা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উপর জঘন্য হামলার জেরে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানাচ্ছি অবশ্য সুকান্তর এই চিঠিকে এদিন খোঁচা দিয়েছে তৃণমূল সেচমন্ত্রী পার্থভৌমিক বলেন সুকান্ত চিঠি লেখা অভ্যাস হয়ে গেছে ও চিঠি লেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে যাতে ওর নাম ভুলে না যায় স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেছেন বর্তমানে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তিনি বলেন গত দু তিন দিন ধরে বসিরাট পুলিশ জেলার সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে যারা ভায়োলেন্সের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই আটজনকে আটক করা হয়েছে তার মধ্যে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আইন রাজ্যে অবনতি হয়েছে বিশেষ করে সন্দেশখালীতে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এই নিয়ে বিস্ফোরক চিঠি বিস্ফোরক ভিডিও তুলে ধরা হলো প্রমাণ হিসাবে কেন্দ্রে আর তার পরপরই কিন্তু উঠল কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি এমনকি কেন্দ্রীয় শাসন জারি করার দাবি লোকসভা ভোটের আগেই কিন্তু আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতি কারণ ইডির উপর হামলার পরপরই কিন্তু একেবারে কেন্দ্রীয় শাসনের দাবি উঠেছিল বিজেপির পক্ষ থেকে এমনকি রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছেন কেন রাজ্যপাল ঘোষণা করছে না দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল সরগল পড়ে গিয়েছিল আর এবার সন্দেশখালীর বাসিন্দারা শাহজাহান বাহিনী গুন্ডাদের বিরুদ্ধে শাহজাহানের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করছে প্রতিরোধ গড়ে তুলেছে এবং জনবিস্ফোরণ ঘটেছে সন্দেশখালীতে মহিলারা লাঠি ঝাঁটা এবং কাটারি বিভিন্ন জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমেছে তাদের দাবি গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহান এবং তার বাহিনীকে তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড একেবারে কেন্দ্রে গেল রিপোর্ট তার সাথে সাথে শাহজাহানের এলাকার সন্দেশখালী এলাকার ভিডিও যে বিক্ষোভ চলছে যে আগুন জ্বলছে রাজ্যে সন্দেশখালী এলাকায় তার ভিডিওগ্রাফি গেল একেবারে কেন্দ্রে অমিত শাহের কাছে এরপর এই রিপোর্ট পর্যালোচনা করে কী পদক্ষেপ নেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্র সরকার রাজ্যে কি লোকসভা ভোটের আগেই জারি হতে চলেছে কেন্দ্রীয় শাসন তিনশো ধারা রাজ্যে কি নামবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি ঘিরে ফেলা হবে সন্দেশকালী কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের